ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 8 নম্বর প্রশ্ন বলছেন যে হঠাৎ করে আমার একটি মেয়েকে খুব ভালো লেগে যায়, আল্লাহ হেদায়েত দান করেন। আমার বয়স 20 বছর এবং আমার ধারণা মেয়েটির বয়স 9-11 বছরের মধ্যে হতে পারে। আল্লাহ আপনার অনিষ্ট থেকে এই মেয়ের এবং সকল মেয়েদের হেফাজত করেন। যেহেতু মেয়েটির বয়স আমার থেকে অনেক কম, তাই আমার এই ভালো লাগাটা কি হারাম? হ্যাঁ, অবশ্যই হারাম। এটা আপনার অন্তরের জেনা, সে অন্তরটা সে মেয়ের দিকে আকৃষ্ট হয়েছে, এটা অন্তরের জেনা, জেনাল কল্প। যেমন রাসূল হাদিসে রয়েছে যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আদম সন্তানের জেনা ব্যবচয় লিপ্ত হয়। আর তার উপর যে আপনার এই খারাপ দৃষ্টি পড়েছে, এটা হচ্ছে জেনা নজর, আপনার চোখের জেনা। সুতরাং এইসব জেনা থেকে বেঁচে থাকবেন। এই জেনাগুলি বড় জেনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই জেনাগুলি মানুষকে আক্রান্ত করে, মানুষের অন্তরকে পাপিষ্ট করে দেয়, যার ফলে তখন বড় পাপে লিপ্ত হয়ে যায়, বড় পাপে লিপ্ত হয়ে যায়। অথবা এমনভাবে ইশকের রোগে আক্রান্ত হয়, প্রেমের রোগে আক্রান্ত হয় যে আল্লাহর ভালোবাসাকে ভুলে যায়, আল্লাহর দিনকে ভুলে যায়, আর জীবনটা পাপে ডুবে যায়, বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, এমনকি খুন করেও ফেলে। মনের অবৈধ কামনা বাসনা পূরণ না হলে অনেক সময় খুন করে ফেলে বা ধর্ষণ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আমি কিভাবে এই ভালো লাগা থেকে মুক্তি পেতে পারি? এর চিকিৎসা হচ্ছে যে আপনি আর সেই মেয়েটাকে দেখবেন না, সেই মেয়েটার উপর নজর দেবেন না। যদি আপনার কাছাকাছি হয়, সেই মেয়েটার থেকে নজর ফিরিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার কোরআনে কারিমে রয়েছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারি, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে নিচে রাখবে। যখনই সেই মেয়ে অথবা অন্য কোনো বেগানা মেয়ে সামনে পড়বে, তখনই আপনি দৃষ্টি নিচে রাখবেন। সাবালিকা হলে, আর নাবালিকা যদি আপনার খারাপ দৃষ্টি নাবালিকার দিকে চলে যায়, তবু দৃষ্টি। এমনকি ওলামারা বলেছেন যে সব কিশোররা যাদের এখনও দাড়ি মোচ বেরোয়নি, তাদের দিকে নজর পড়লে অনেক সময় নজর খারাপ হয়ে যায়। সেই জন্য এমন যদি পরিস্থিতি হয়, তাহলে এইরকম ছেলেদের দিকে তাকাবেন না, এইরকম কিশোরদের দিকে তাকাবেন না, যাতে করে ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন। দৃষ্টিকে নত রাখতে হবে, যে গজ্জুল বাসার, দৃষ্টিকে নত রাখা, আর তার সাথে সাথে জিকির আজগার বেশি বেশি করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, এবং যেই এলাকায় মেয়েটি আছে সেই এলাকায় না যাওয়া, যাতে করে বা তাদের বাড়িতে গেলে হয়তো দেখতে পান, বা স্কুলের কাছে গেলে দেখতে পান, তাহলে যাবেন না, ওই সব এলাকা থেকে আপনি বেঁচে থাকবেন। এভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহ থেকে বেঁচে থাকার পথকে সহজ করে দেন, এবং গুনাহার পথকে আপনার সামনে প্রতিটি মুমিন মুমিনাত প্রতিটি মানুষের সামনে যেন কঠিন করে দেন।